আজ আমি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, বাচ্চা থেকে বড় সবারই মনে হয় খুব পছন্দের একটা ব্রেকফাস্ট। চলুন আজকে বানিয়ে নেব চিড়ের পোলাও। আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে চিড়ে নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে প্রচুর ভেজিটেবলস। নিয়েছি এখানে আমি গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। নিয়েছি এখানে গোটা গরম মশলা, আর নিয়েছি চিনে বাদাম, ঘি নিয়ে নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, চিনি নিয়েছি। এবার চিড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ঝরিয়ে রাখবো। জলটা ঝরিয়ে রেখে দেব, তাহলে চিড়েটা নরম হয়ে যাবে না, ঝরঝরে একটা চিড়ের পোলাও তৈরি হবে। ভালো করে পরিষ্কার করে চিড়েটা ধুয়ে নিয়েছি, আর এভাবে একটা ছাঁকনির মধ্যে ঝরা দিয়ে রেখেছি জলটাকে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আর দিয়ে দিলাম ঘি। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আপনারা চাইলে কারি পাতা দিয়ে সাউথ ইন্ডিয়ান স্টাইলেও করতে পারেন, আমি এটা সম্পূর্ণ বাঙালিভাবে এই রেসিপিটা করেছি, তাই ফোড়নে আমি গোটা গরম মশলা দিয়ে নিয়েছি। মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি, মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেব কেটে রাখা গাজর, বিনস, ক্যাপসিকাম। সবকিছু দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে ভেজে নেব। সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে রাখবো সবজিগুলো নরম হওয়ার জন্য। 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এবার আমি ঢাকনাটা তুলে সবজিগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো অনেকটা নরম হয়ে এসছে। এবার আর একটুখানি ভেজে নিয়ে চিড়েটা আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদটা দিয়ে আবারও 2-3 মিনিট একটু সবজিটাকে ভেজে নেব। সবজিগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভেজেছি, হাই ফ্লেমে ভাজলে সবজিগুলোর ভাজা হওয়ার আগেই পুড়ে পুড়ে উঠত। আমি এটা মিডিয়াম ফ্লেমেই রান্না করেছি। দিয়ে দিলাম লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর চিনে বাদামগুলো দিয়ে একটু ভেজে নেব। আপনারা চাইলে আগেই চিনে বাদামটা ভেজে তুলে রাখতে পারেন, আমি এখানে একবারেই দিয়ে দিয়েছি। সবকিছু ভালো করে
আবারও মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব জিরে। জল ঝরিয়ে রাখা চিড়েটা দিয়ে দিলাম। এবার চিড়েটা দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। ভালো করে সবজির সাথে চিড়েটা মিশিয়ে নিতে হবে, যাতে সব কিছু চিড়ের মধ্যে ফ্লেভারটা চলে আসে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম, যাতে চিড়ের পোলাওটা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। একটু মিষ্টি মিষ্টি হলে এটা খেতে খুবই ভালো লাগে। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন এখানে ব্যবহার করবেন। এরপর আমি সামান্য অল্প ঘি দিয়ে ঘিটাকে একটু সবকিছুর সাথে মিশিয়ে এটা নামিয়ে নেব। আজকের এই চিড়ের পোলাওয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যখন একটা ভিডিও দেবো তখন ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাবেন।